Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Nahmaduhu wa nusalli ala rasulihi al-kareem. Amma ba'd. Sammanito darshok shrota, apnara kemon achen? Asha kori Allah rabbul alaminer meherbanite sokoli bhalo achen, shusto achen. Apnader bhalo shustota দীর্ঘায়ু কামনা করে আরেকটি টপিকস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, কিয়ামতের ছোট আলামত। ইতিপূর্বে আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কিয়ামতের ছোট আলামতগুলো বলে গিয়েছেন। ইতিপূর্বে প্রায় 20টির মতো আলামত আপনাদের সামনে উপস্থাপন করেছি। আজকে ইনশাআল্লাহ আপনাদের সামনে 21 নম্বর আলামত থেকে আলোচনা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমলের নিয়তে বলা এবং শোনার তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, কিয়ামতের ছোট আলামতের ভিতরে 21 নম্বর যে আলামতটি সেটি হচ্ছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের আগে আগে বাজারের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়ে যাবে। ইমামে বুখারি হাদিস নিয়েছেন, বিশ্বনবী বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাকারাবা আসওয়াত। লা তাকুমুস সাআতু, কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না, হাত্তা ইয়াতাকারাবাল আসওয়াত, যতক্ষণ পর্যন্ত বেশি বেশি বাজার না হবে। আপনারা যদি দেখেন আমাদের চতুর্পাশে বিভিন্ন দিকে বাজারের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। এটা অনেকে আবার ব্যাখ্যা করেছেন যে যানবাহনের সংখ্যা বৃদ্ধি পেয়ে যাবে, উড়োজাহাজ বিভিন্ন গাড়ির কারণে অনেক দ্রুত বেগে বিভিন্ন বাজারে গিয়ে অবস্থান করা যাবে, বাজারগুলোকে কাছে মনে হবে। কাজেই এটা দ্বারা অনেকে সেই দিকে মুরাদ তথা উদ্দেশ্য নিয়েছেন। আসলে সেটি উদ্দেশ্য নয়। অধিকাংশ মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বাজার বৃদ্ধি হবে বলেছেন, এটাই হবেই হচ্ছে। আমরা যদি আমাদের চতুর্পাশে দেখি, রাস্তার আশেপাশে বিভিন্ন জায়গায় বাজারের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। বিশ্বনবীর এই কিয়ামতের এই আলামতটিও সত্যায়িত হয়েছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 22 নম্বর যে আলোচনাটি করেছেন, কেয়ামতের পূর্বক্ষণে কি হবে, সেটি হচ্ছে কেয়ামতের পূর্বে পূর্বে মানুষ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটি ইমাম মুসলিম কিতাবুল বিররি ওয়াস সালার ভিতরে এনেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন রিহমি, লা ইয়াদখুলুল জান্নাতা, জান্নাতে যাবে না, জান্নাতে প্রবেশ করবে না, কাতিউর রিহমি, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, মান সাররাহু আন ইউবসাতা আলাইহি রিজকুহু, যেই ব্যক্তি চায় তার রিজিকের ওয়াসাত বৃদ্ধি পাক, খুশি হয় যে তার রিজিক বৃদ্ধি পাক, তার আয় রোজগার বৃদ্ধি পাক, আও ইউস আও ইউনসা আউ আও ইউনসা আ ফি আসারিহি, এবং তার হায়াতের মধ্যে দীর্ঘ হোক, তার হায়াত বৃদ্ধি পাক, ফাল ইয়াসিল রেহমাকু, সে যেন আত্মীয়তার সম্পর্ককে সুদৃঢ় করে। এই হাদিসটিও কিতাবুল আদাবের ভিতরে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা আনহু নিয়েছেন। বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, লা তাকুমু সাআতু হাত্তা ইয়াযহারাল ফুহশু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না, যতক্ষণ পর্যন্ত নয় বেশি বেশি নিকৃষ্ট কাজ, অশ্লীল কাজ বৃদ্ধি না পাবে। ওয়াকিত আতার রিহমি, এবং আত্মীয়তার সম্পর্ক বেশি বেশি ছিন্ন না হবে। কিতাবুল বুখারীর ভিতরে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কিতাবুল আদাবের ভিতরে এই হাদিসটি এনেছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা যদি দেখি আমাদের আত্মীয় স্বজন যারা আশেপাশে আছে, যারা আমাদের রক্তের সম্পর্কিত আত্মীয় স্বজন, আমরা তাদের খোঁজ খবর, তাদের সম্পর্কে তত্ত্ব তালাশ, জিজ্ঞাসাবাদ এগুলো করি না।
বিশ্বনবী আরেক হাদিসে বলেছেন, কেয়ামতের আগে আগে মানুষ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে, সম্পর্ক জোড়া লাগাবে, যাদের সাথে আত্মীয়তার সম্পর্ক নেই, যাদের সাথে রক্তের সম্পর্ক নেই তাদের সাথে রক্তের সম্পর্ক নিয়ে আচরণ করবে, আর যাদের সাথে রক্তের সম্পর্ক আছে তাদের সাথে অসৎ আচরণ করবে, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করবে। মুসনাদে আহমদের ভিতরে হাদিস এসেছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম যা বলে গিয়েছেন তাই হচ্ছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের আলোচনা এখানেই শেষ করছি, কেয়ামতের সংক্ষিপ্ত আলোচনা। আপনাদের সুস্বাস্থ্য, আপনাদের দীর্ঘায়ু, আপনাদের সফলতা কামনা করে এবং সর্বশেষ সর্বোপরি আমার অদমের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করে আজকের আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।